বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রাখি পূর্ণিমা, তার জন্য আজকে সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল উঠে আগে ছাগল বের করেছি, তারপরে বাড়ি ঝাড় দিয়েছি, গোবর নিয়েছি, মাটি নিয়েছি, সব দিয়ে ঘুলে রেখেছি বাড়ির লেপ। দেখো, গোবর মাটি ঘুলে নিয়ে নিয়েছি, বাড়ির লেপতে লেগে গেছি আমি। কীভাবে বাড়ি লেপছি আমি দেখাতে পারছি না, তো একা একা ক্যামেরা ধরে ধরে বাড়ির কাজগুলো করছি। আমার একটাই রুম, তো তার জন্য ছোট বালটিনে গোবর মাটি গুলেছি বাড়ি লেপে। তারপরে যাব বাসন ধুতে, বাসন ধুবো, তারপর আপনাদেরকে দেখাবো। আমার বাসন ধোয়া কমপ্লিট বন্ধুরা, বাসন ধুয়ে ব্রাশ করেছি, ব্রাশ করে স্নান সেরে নিয়েছি, স্নান করেছি। আর বাড়িতে পুজো করবো বলে আমি বালতি নিয়েছি জল নেবার জন্য। তা আমার মেয়ে বলছে যে আমি পুজো করব, তার জন্যই আমার মেয়ে পুজো করছে। আমি দেখি বাড়ির আবার অন্য কী কী কাজ করি, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। ওরা নিশা আলপনা দিচ্ছে, দেখো কত সুন্দর করে আলপনা দিচ্ছে, বসে গেছে একবার আরাম থেকে আর আলপনা দিচ্ছে। আমাকে কিছু করতে দিবে না, ওই নিজে নিজে আলপনা দিবে আর পুজো করবে বাড়িতে। এই যে দেখে, এখানে পুজোর বাসন ধুয়ে নিয়েছে, পুজোর বাসন ধুয়ে কমপ্লিট করে আলপনা দিতে গেছে। এই যে এখানে থানা আলপনা দেওয়া হয়ে গেছে, ওর থানা আলপনা দিয়ে তারপরে বাইরে গেছে গেটে আলপনা দিতে। ওই আলপনা দিয়ে পূজা করবে আজকে। বন্ধুরা, আমরা স্নান টান করে তৈরি হয়ে গেছি, তৈরি হয়ে বাজার যাব বলে আমরা তৈরি হয়েছি। আমি আমার মেয়ে বাজার যাচ্ছি, রাখি বন্ধনের বাজার করতে। দেখি আবার বাজার যেয়ে তোমাদের, আমি বাজার বেরিয়ে গেছি। দেখো আমার মা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর মেয়েকে দেখো কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। ওকে তো বারণ করছি যেতে হবে না, ওন্দা বলছে না মা তোমার সঙ্গে বাজার যাব, ওই আমার সঙ্গে ধরে নিয়েছে। আমরা চলে এসেছি ধর্মপুর, ধর্মপুর বাজার করতে। মিষ্টির দোকান যাব, মিষ্টি নিব। একটা কাপড় দোকানে এসেছি একটা আমার মেয়ের ড্রেস নেওয়ার জন্য, দোকানটা বন্ধ আছে তার জন্য ঘুরে চলে আসলাম। আবার যাবো মিষ্টির দোকান। দেখো আমাদের ধর্মপুর বাজার, এটা আমার ধর্মপুর স্ট্যান্ড, আমাদের ধর্মপুর স্ট্যান্ড। এটা দেখো দোকানগুলো কত দোকান বসা আছে। বাজার থেকে চলে এসেছি বন্ধুরা, বাজার থেকে কী কী নিয়ে এসেছি, কুড়িয়ার শাক নিয়ে এসেছি, শুকরিয়ার শাক নিয়েছি, তো বেছে নিয়েছি, বেছে এখন বেগুন নিয়েছি, বেগুন কুড়িয়া শাক করব বলে। তারপর আবার কি কি সবজি নিয়ে এসেছি দেখছি, যে দেখো এখানে পুঁই শাক নিয়েছি, টমেটো নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, এগুলো সব সবজি নিয়েছি। খুব বেশি সবজি নিয়ে নিয়ে আমি অল্পটাই নিয়েছি, যে আমি অনেকদিন পর বাজার গেছি তো কী কী নিবো ভাবছিলাম, যে ভেবে সেবে এটাই সবজি নিয়েছি, এছাড়া কিছু আর বেশি নেইনি। বাজার থেকে এসে শাকগুলো কেটে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা, বলেছিলাম যে অনেক দিনে বাজার গেছি, বাজার যাই, তোমার দাদা ভাই বাজার যায়, আমি যাই না, আগে তো আমি যেতাম, এখন তোমার দাদা ভাই বাইরে যায় না, বাড়ি থাকে বলে ও বাজার যায়, আমি যাই না। আর একটা কথা বলছি বন্ধুরা, আমি বাজার যে যেতে যাই টোটোতে বসে বসে ভিডিও করেছিলাম চুপচাপ, টোটোতে অনেক লোক বসেছিল তো তার জন্য কিছু বলতে পারিনি, যে চুপাচুপ ভিডিও নিয়েছি কোনো মতো, কিছু মনে করবা না। আবার সবার সামনে ভর্তি টোটো লোক ছিল, কিছু বলতে পারেনি, তার জন্য একটু কিছু খারাপ ভাব। বাকি বন্ধুরা বাজার করতে গেছি বন্ধুরা, তোমাদের কিছু দেখায়নি, কী কী নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে।
এই যে দেখো এখানে মেয়ের আছে, এই যে দেখো এটা মেয়ের টপ নিয়েছি, দেখো এই যে মেয়ের জন্য টপ নিয়েছি, আর এটা টপের সঙ্গে এটা প্যান্ট নিয়েছি মেয়ের জন্য। আমি আলাদা আলাদা রং নিয়েছি, আমার দেখতে ভালো লেগেছে বলে আমি একই কালার নিইনি, আলাদা কালার নিয়েছি। আর ছেলের নিয়েছি, দেখো ছেলের এটা নিয়েছি, ছেলের এটা গেঞ্জি নিয়েছি, এই যে দেখো ছেলের জন্য এটা গেঞ্জি নিয়েছি, পেন নিয়েছি, পেন দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো ছেলেটা পেন নিয়েছি, পেন গেঞ্জি সব একই কালার নিয়েছি আমি। পেন গেঞ্জি একই কালার একটা দোকানে পাইনি, অন্য অন্য দোকানে গেছি, পেন নিয়েছি আলাদা দোকানে, গেঞ্জি নিয়েছি আলাদা দোকানে। খুব খুঁজেছি বন্ধুরা, অনেক দোকান খুঁজতে খুঁজতে তারপরে একই কালার পেয়েছে, মিলে নেওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছি বাজারে আজকে। তারপরে বাজারে গিয়ে আমার মেয়ে বলছে আমি অনেকগুলো রাখি নিব, অনেকগুলো রাখি নিবো, আমাকে দোকানে কিছু বলতে দিছিল না রাখি নেওয়ার জন্য। তো দেখো কতগুলো রাখি নিয়েছে আমার মেয়ে, এই যে দেখো এতগুলো রাখি নিয়েছে, বলছে আমার বান্ধবীদেরকে রাখি পড়াবো, এতগুলো রাখি নিয়ে দিলাম, তারপর ওর মুখটা বন্ধ হলো, বলছে এতটাই রাখি নিব আমি, অনেক বান্ধবীদেরকে পড়াবো। আমার ছেলে মেয়ের ড্রেসগুলো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে। বন্ধুরা আমার মেয়েকে পুরো 2টা বেজেছে আর সব কিছু রেডি করে দিয়েছে, বলছে আমি আমার খিদা লেগেছে মা আর আমি থাকতে পারি না, আমি সাজিয়ে আগে থেকে রেখে দিব, ওই জন্য দেখা সব কিছু সাজিয়ে রেখেছে, বলছে 2টা বেরিয়ে গেলে আমি রাখি বাঁধবো। সব কিছু সাজিয়ে দিয়ে ও আপনার নিজের ড্রেসগুলো পরছে, যে কখন রাখি বাঁধতে পারবো, আমার খিদা লেগে গেছে ওগুলো বলছে আর ড্রেসগুলো পরছে। মেয়েকে ওডালাটা একটু ছুঁয়ে নিয়েছি বলে আমাকে বলছে তুমি আমার ডালা খারাপ করে দিয়েছো, তার জন্য আবার নতুন করে আবার সে যাচ্ছে ওই, তো বলছে আমার ডালা ছোলা কেন, আমি ভালো করে সাজিয়ে রেখেছি তো, তার জন্য ঠিক কীভাবে করছে দেখো, ঠিক করে আবার ওর দাদাকে রাখি বাঁধবে। দেখো বন্ধুরা নিশাকে, নিশা ওর দাদাকে রাখি বাঁধতে লেগে গেছে সব তৈরি করে, দাদাকে বলছে দাদা সব কিছু পড়ো, ওকে পড়িয়েছে বলে 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 পড়িয়ে বসিয়ে দিয়েছে, যে আগে আমি রাখি বাঁধবো তারপরে কিছু করবো। দেখো এখানে ওকে বসিয়ে রেখেছে, ওখানে আবার কী কী বের করছে, কী কী রাখছে এখন ওর হয়নি, আর আমার ছেলেটা বসে আছে কীভাবে আশা দেখছে যে আমার বোনু কখন রাখি বাঁধবে। এই বাঁধ না রে তাড়াতাড়ি রে, দেখো রাখি বাঁধছি কীভাবে, ভাই বোন হাঁটছে আমার ছেলে, তো হাসি পাচ্ছে রাখি বাঁধছে। তো ছেলে মেয়েদের রাখি বাঁধা কমপ্লিট বন্ধুরা, ওদের রাখি বাঁধা শেষ করিয়ে কমপ্লিট হয়ে গেছিল, তারপরে খাওয়া দিয়েছি, ওদেরকে খাইয়ে দিয়ে এখানে এসে বসে গেছি। মন ভালো করছে না বন্ধুরা আজকে, আজকে রাখি পূর্ণিমা তো, সবাই সবার ভাইকে রাখি বাঁধতে যায়, আমার তো ভাই নেই, আমি কোথায় যাবো রাখি বাঁধতে, আমি কাকে রাখি বাঁধবো। আমার ভাই ছিল, আমরা 5 বোন, 5 বোনের মধ্যে একটা ভাই ছিল, তো আমার দাদা আমার থেকে বড়, ওর বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার 2টো বাচ্চা হয়েছে, 2টাই ছেলে, একটা 10 বছরের একটা 7 বছরের। তারপর আমার দাদা মালদায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আর তা আমাদের রাখি বাঁধার জন্য কেউ থাকলো না, শুধু আমরা 5 বোন থাকলাম, তা কাকে রাখি বাঁধতে যাব। আছে মামার ছেলে, মাসির ছেলে, ওরা ডাকে যে আসো রাখি বেঁধে যাও, তোমার ভাই নেতে কি আমরা ভাই, নিজের ভাইয়ের মতো ভালো লাগে না বন্ধুরা। নিজের ভাই থাকলে 2 দিন আগে থেকে ফোন করে করে ডাকতো যে আসো রাখি বেঁধে যাও, রাখি বন্ধন আসলে আমাদের ইচ্ছা করে শুধু কাঁদতে ইচ্ছা করে, তাহলে না রাখি বাঁধতে যাই না কোথাও, মন ভালো করে না আজকের দিনে। এখান থেকে শেষ বন্ধুরা, ভালো হলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও, শেয়ার করে দেবে বন্ধুরা, বাই।